ক্রেডিট কার্ড সবসময় অর্থ ব্যবহারের অপার স্বাধীনতা কিন্তু প্রদান করে। আপনার হয়তো বা একটা স্যালারি পেয়েছেন, স্যালারি হয়তো বা মাসের 20 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। তো সেই সকল ক্ষেত্রে আপনার হাতে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, তাহলে এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করে আপনি বাসার বাজার সদাই থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সকল কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনাকে প্রদান করছে 4 ধরনের ক্রেডিট কার্ড: সিলভার, গোল্ড, প্লাটিনাম, প্রায়োরিটি। বর্তমান সময়কে কেন্দ্র করে কিন্তু এই সকল ক্রেডিট কার্ডের উপর কোনো ধরনের ইস্যু চার্জ নেই। আপনি যদি অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলোর দিকে তাকান, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই ক্রেডিট কার্ডগুলোর উপর ভিত্তি করে ইস্যু চার্জ কিন্তু গণনা করা হয়। আর অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের চেয়ে ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ডে কিন্তু চার্জের পরিমাণও কম। তবে এখন প্রশ্ন আসে, এই সকল ক্রেডিট কার্ডে চার্জের বিষয়টা কীরকম? ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, কে কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। সিলভার কার্ড দিয়ে শুরু করি। এর অ্যানুয়াল ফি 1500 টাকা, মাসিক মেনটেন্যান্স ফি 500 টাকা, অ্যাকাউন্ট সার্ভিস ফি বা লেট পেমেন্ট ফি 500 টাকা। কার্ডের যে লিমিট থাকবে তার চেয়ে বেশি পরিমাণ খরচ করলে 500 টাকা চার্জ কিন্তু দিতে হবে। তবে নির্দিষ্ট লিমিট থাকলে সেই পরিমাণ খরচ করলে কোনো চার্জ এখানে আসবে না। কার্ড রিপ্লেসমেন্ট ফি সেক্ষেত্রে 300 টাকা, এটা সবসময় দিতে হবে না, 3 বছর কার্ডের মেয়াদ থাকে, 3 বছর পরবর্তীতে দিতে হবে। গোল্ড কার্ড অ্যানুয়াল ফি 2000 টাকা, মাসিক মেনটেন্যান্স ফি 1000 টাকা, অ্যাকাউন্ট সার্ভিস ফি বা লেট পেমেন্ট ফি 500 টাকা। আপনি যদি নির্দিষ্ট তারিখে পেমেন্ট না করেন তাহলে এই লেট পেমেন্ট ফি দিতে হবে। কার্ডের যে লিমিট থাকবে তার চেয়ে বেশি পরিমাণ খরচ করলে 500 টাকা এবং কার্ড রিপ্লেসমেন্ট ফি 400 টাকা, 3 বছর পরপর। প্লাটিনাম কার্ড অ্যানুয়াল ফি 2500 টাকা, মাসিক মেনটেন্যান্স ফি 1500 টাকা, অ্যাকাউন্ট সার্ভিস ফি বা লেট পেমেন্ট ফি 750 টাকা, কার্ডের যে লিমিট থাকবে তার চেয়ে বেশি খরচ করলে 750 টাকা এবং কার্ড রিপ্লেসমেন্ট ফি 600 টাকা, 3 বছর পরপর। প্রায়োরিটি কার্ডটি এটার অ্যানুয়াল ফি 3500 টাকা, মাসিক মেনটেন্যান্স ফি 2500 টাকা, অ্যাকাউন্ট সার্ভিস বা লেট পেমেন্ট ফি আপনি মাসের নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিলটা যদি পরিশোধ না করেন সেক্ষেত্রে 750 টাকা। কার্ডের যে লিমিট থাকবে তার চেয়ে বেশি পরিমাণ খরচ করলে 750 টাকা এবং কার্ড রিপ্লেসমেন্ট ফি 800 টাকা। সিলভার, গোল্ড, প্লাটিনাম বা প্রায়োরিটি প্লাটিনাম কার্ডের অন্যান্য ফি: কার্ড রিপ্লেসমেন্ট ফি 300 টাকা, আগেই বলেছি। পিন রিপ্লেসমেন্ট ফি 100 টাকা, যদি আপনি পিন ভুলে যান তাহলে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে প্রত্যেকবার যদি পিন রিপ্লেস করেন তাহলে কিন্তু 100 টাকা করে চার্জ কাটবে। এটিএম বা সিআরএম ক্যাশ উইথড্র ফি 170 টাকা, মিনি স্টেটমেন্ট ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে নিলে প্রতিবার ফি 5 টাকা। ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে প্লাটিনাম, গোল্ড, সিলভার বা প্রায়োরিটি যে কোনো কার্ডেরই কিন্তু ব্যালেন্স দেখা যাবে। এক্ষেত্রে ব্যালেন্স দেখার জন্য আপনাকে অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না। তাছাড়াও সেলস ভালসার রিভুয়াল ফি 500 টাকা, মাসিক স্টেটমেন্ট ফি 500 টাকা, সিআইবি রিপোর্ট প্রসেসিং ফি 100 টাকা, ইন্টারনেট ব্যাংকিং বা সেলফিন অ্যাক্সেস একদম ফ্রি। এই সেলফিনের মাধ্যমেও আপনি ব্যালেন্স দেখতে পারবেন বা সম্পূর্ণ স্টেটমেন্ট। ফান্ড ট্রান্সফার সেলফিন থেকে কার্ডে বা ফান্ড ট্রান্সফার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও কার্ডে বা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কার্ডে বা ট্রান্সফারে NPSB এটিএম বুথ থেকে কার্ডে প্রতি ট্রানজ্যাকশনের জন্য 0.70% অ্যামাউন্ট। ফান্ড ট্রান্সফার যদি সব থেকে কার্ডে হয়ে থাকে তাহলে অ্যামাউন্টের উপর চার্জ 0.50%। বিদেশে কার্ডগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি এই কার্ডগুলোতে এন্ডোর্স করে থাকেন, তাহলে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড হিসাবে বিদেশেও ব্যবহার করা যাবে। যে কোনো ভিসা সাপোর্টেড পস মেশিন বা ভিসা সাপোর্টেড আপনি বুথেও কিন্তু ব্যবহার করতে পারবেন, বা সরাসরি অনলাইনে যে সাইটগুলো ভিসা সাপোর্টেড কার্ড ব্যবহার করে সেখানেও কিন্তু সুবিধা রয়েছে। তবে বিদেশে কার্ড ব্যবহার করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আপনাকে দিতে হবে। আপনি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার প্রোডাক্ট, ভিডিও বা সব কিছুই কিন্তু আপনি বুস্ট বা প্রমোট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। তো বিদেশে কার্ডগুলোর উপর ধার্যকৃত চার্জ: বিদেশি এটিএমগুলোতে ক্যাশ উইথড্র ফি $1 বা 170 টাকা, 25% ট্রানজ্যাকশন অ্যামাউন্টের উপর চার্জ, পস পারচেস 1% চার্জ, ই কমার্স ট্রানজ্যাকশনের জন্য 1% চার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ফি বিদেশে $0.50, FC ট্রানজ্যাকশন অ্যাকোয়ারিং ফি 50 টাকা। কার্ডে ডলার এন্ডোসমেন্ট একদম সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন।
আপনি ইসলামী ব্যাংকের যেই বুথ থেকে বা ইসলামী ব্যাংকের যেই ব্রাঞ্চ বা উপশাখা থেকে কার্ডটি দিবেন সেই শাখা বা উপশাখায় গিয়েই। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে কার্ড সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনার মান্থলি স্যালারি যদি 20,000 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সিলভার যে ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ডটা রয়েছে সেটা নিতে পারবেন। আপনার মান্থলি স্যালারি যদি 50,000 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গোল্ড ক্রেডিট কার্ড নিতে পারবেন। আবার আপনার মান্থলি স্যালারি যদি 1,00,000 টাকা বা ইনকাম এগুলা 1,00,000 টাকার বেশি হয় বা 1,00,000 টাকা হয় তাহলে কিন্তু আপনি প্লাটিনাম খিদমা ক্রেডিট কার্ডটি নিতে পারবেন।